নমস্কার প্রিয় শ্রোতা এবং আমার কবিতা প্রিয় পাঠক বন্ধুরা, আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমার কয়েকটি কবিতা নিবেদন করতে, অর্থাৎ আমার লেখা কবিতা আপনাদের সামনে পরিবেশন করতে। আগে বলে রাখি, আপনারা দীর্ঘ ৪০ বছর ধরে আমার কবিতা বিভিন্ন পত্রপত্রিকায়, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে আসছেন এবং আমার কণ্ঠ আপনারা শুনে আসছেন, আমার কণ্ঠে কবিতা। এর জন্যে আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আবার বলি, আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক আপনাদের সামনে নিবেদন করছি প্রথম কবিতা, যে কবিতাটি আমি উৎসর্গ করেছি আমার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে। বরং নির্বাসনে থাকি কবিতার নাম। উল্কাপাতের মতো দেখলাম হংসধ্বনির ভেতর বাষ্পীয় তোমাকে, একা একা ঘুরতে ফিরতে হঠাৎই তোমার সঙ্গে মিনিয়ে নিলাম রাগিনীর পল অনুপল এবং ব্যর্থ হয়ে যাওয়া প্রথম স্পর্শের আবহাওয়া সঙ্গীত। ওই জায়গায় সেই প্রেমের ফর্মুলাগুলির দ্বিধাভক্ত প্রশ্বাস নিরাবতায় শুনতে পেয়েছিল বসন্তের কামুক চড়ইরা। তুমি টেলিফোনে শুনতে চেয়েছিলে ভ্রূসন্ধির আভারী ইতিহাস। তখন সন্ধ্যা সন্ধ্যা বিমর্ষ বাতাসে ধ্রুপদী কবিতার দীর্ঘ অবসাদ জড়ায় জড়িয়ে নিয়েছে আমার কবিতা বলা ঠোঁটে। ইস, এ সময় চুম্বন বড্ড বেমানান, বরং নির্বাসন দাও তবে বাতাস হতে পারি। এই আড্ডায় বয়স একা, স্মৃতি আবিষ্ট এক সজাগ দুঃখ। পরবর্তী কবিতা ধ্রুপদী প্রেম এবং তুই। তুই শুধু তুই থাক, তোর সামনে তুই নামটা ভীষণ মধু, এই জন্যেই অফিস কাচারি কাব্য টাব্য চুলোয় দিয়ে আদিগন্ত ভাবতে বসা চৈতি রোদের পর্ণ ছায়ায়। বলিস কি রে, একটু ঝুঁকলে ভূমিশয্যার সাচ্চা স্বপ্ন হাতের মুঠোয়। ইস, তা কি হয়, ভরা বর্ষার কামর খেয়ে দূর করে দেই আবল তাবল অভিমানে পোড়া চিন্তাগুলো। নিত্যদিনের উৎসাদী চোখ অতলান্তে চতুর ভীষণ, নিরুদ্দেশের নাড়ি ছিঁড়তে সদাও কাঙাল। ওসব আমার ভালোবাসা, তুই যখন জ্বলিস আমি তখন নিঃশব্দে মরি রে। ঠিক তখনই এক লক্ষ চুম্বনেতে তুই আমাকে বাঁচিয়ে তুলিস ঘুমের ভেতর স্বপ্নে, যেন একেবারে সত্যি কথা রে। মিথ্যে হবে কেন মুখপুরি, মিথ্যে হবে কেন? যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।